ধারাবাহিক অনুপাত, যদি দুইটা অনুপাত ধারাবাহিকভাবে লেখা যায় তাহলে তাদেরকে ধারাবাহিক অনুপাত বলে। মনে করো আমরা একটা ধরে নিচ্ছি ক এর আয়, ক আয় করে 1,000 টাকা, খ আয় করে 1,500 টাকা, গ আয় করে 1,125 টাকা। তো ক আর খর অনুপাত যদি লেখি তাহলে ক ইস টু খ, ক ইস টু খ সমান সমান 1,000 ইস টু 1,500। তো এটাকে লিখতে পারি আমরা 2:3, যদি 500 দিয়ে ভাগ দিই আমরা দুইটি দুই সাইডকে, তো এটাকে আমরা 2:3 লিখতে পারি। আবার খ আর গর অনুপাত যদি লিখি খ ইস টু গ হচ্ছে 1,500:1,125। তো এটাকে যদি আমরা লিখতে পারি আমরা 4:3, এটাকে ছোট করে লিখতে পারি 4:3। এখন আমরা যদি এটাকে ধারাবাহিক অনুপাত নিতে চাই, তার মানে ধারাবাহিক অনুপাত হচ্ছে ক খ খ গ, এখান থেকে কমন আছে খ, এখানে কমন আছে খ, তার মানে এটাকে ধারাবাহিক লিখতে হলে আমরা কীভাবে লিখতে পারি, খ ক খ গ, দুইটা আলাদা আলাদা করে না বুঝে একসাথে বোঝাতে পারি। তো এটাতে লিখতে হলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই দুইটার মান সমান থাকতে হবে। এটা হচ্ছে পূর্ব রাশি, এটা হচ্ছে উত্তর রাশি। তো প্রথমটার উত্তর রাশি আর দ্বিতীয়টার পূর্ব রাশি সমান হতে হবে। তো সমান হতে হলে কি করতে হবে, 3 এবং 4 এটার যে লসাগু, এটার উত্তর রাশি আর এটার যে রাশি, এই রাশি দিয়ে এটার যে এটার উত্তর রাশিকে এটার পূর্ব রাশি দ্বারা গুণন করতে হবে এবং এটার পূর্ব রাশিকে এটার উত্তর রাশি দ্বারা গুণন করতে হবে। তার মানে আমাদের লিখতে হবে ক আছে কত, 2 লিখব, আর এইটাকে আমাকে লিখতে হবে, আমরা এখানে লিখে এটাকে লিখতে হবে 2/3, এবং এটার দুই পক্ষকেই আমরা 4 দিয়ে গুণন করবো, তার মানে 2×4/3×4, তার মানে এটাকে এটার পূর্ব রাশি দ্বারা পুরো অনুপাতকে গুণন করতে হবে। তার মানে এটা দাঁড়ালো আমাদের 4×2=8, আর এটা হচ্ছে 12। একটা জিনিস তোমরা আগেই হয়তো শিখেছো, সেটা হচ্ছে একই সংখ্যা দ্বারা যদি দুইটাকে অনুপাতে দুই অংশকে গুণন করা হয় তাহলে মানে কোনো পরিবর্তন হয় না। সেভাবে আমরা লিখলাম 8/12 মানে হচ্ছে 8:12। আবার এটার ক্ষেত্রে যদি দেখি 4/3, এটাকে আমরা দুইটাকে আমরা এটার উত্তর রাশি দ্বারা গুণন করবো, 3×3, তার মানে এটা হচ্ছে 12/9 সমান সমান লিখতে পারি 12:9। এখন দেখো এইটাও 12, এটাও 12, এই দুইটা একই সমান হয়ে গেছে। তখন আমরা ক ইস টু খ ইস টু গকে আমরা লিখতে পারবো, এখানে হচ্ছে 8:12:12, যেহেতু একবার লিখে ফেলেছি এখানে 12:9, তার মানে এটা এটা একটা এটা একটা, তাই এটা হচ্ছে আমাদের ধারাবাহিক অনুপাত। তো এইভাবে আমরা ধারাবাহিক অনুপাতের অঙ্কগুলোকে করতে পারি। তো একই রকমভাবে যদি আমরা একটা এক্সাম্পল দেখি, এক্সাম্পলে একটা লাগে ক খ গ এক জাতীয় রাশি এবং ক ইস টু খ 3:4, খ ইস টু গ 5:6 হলে ক খ গ কত হবে, তার মানে ক ইস টু খ সমান সমান 3/4 বা 3:4। এটাকে যদি আমরা ক ইস টু খ ইস টু গতে নিতে চাই তাহলে এটার যে পূর্ব রাশি আছে এটা দিয়ে দুই উপর নিচে গুণন করতে হবে, 3×4
5 ডিভাইড বাই 4 ইন্টু 5, দ্যাট মিন্স এটা হচ্ছে 15, এটা হচ্ছে 20, ইকুয়ালস টু 15 ইস টু 20, এইভাবে লিখতে পারি। আবার যদি খ ইস টু গ, খ ইস টু গ সমান সমান হচ্ছে 5/6, এটাকে আমরা একই সংখ্যা, এটার যে উত্তর রাশি আছে সেটা দিয়ে গণন করবো। 5 ইস টু ইন্টু 4, 6 ইন্টু 4 ইকুয়ালস টু 20 ডিভাইড বাই 24 ইকুয়ালস টু লিখতে পারি 20 24। এখন এই রাশি সমান হয়ে গেছে, তার মানে ক ইস টু খ ইস টু গ সমান সমান হচ্ছে 15 ইস টু 20 ইস টু 24। 20 কমন, এই জন্য 20 একবার লেখা হয়েছে, 24 24। তো এটি হচ্ছে আনসার। তো উদাহরণ 2 যদি দেখি, একটি ত্রিভুজে তিনটি কোণের অনুপাত 3 4 3 ইস টু 4 ইস টু 5 সমানুপাতিক, কোণ তিনটি ডিগ্রিতে প্রকাশ করো। তো আমরা জানি, ধরে নিচ্ছি এক একটা কোণ হচ্ছে 3x 4x আর হচ্ছে 5x। তো আমরা জানি তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, তার মানে 3x + 4x + 5x সমান সমান 180 ডিগ্রি। তো এখান থেকে আমাদের বের হয়ে আসছে 12x = 180 ডিগ্রি। তো x ইকুয়ালস টু 12 দ্বারা দুই পাশে ভাগ করে পাই 15 ডিগ্রি, এখানে ডিগ্রি একটা বসাই, ডিগ্রি সাইন ডিগ্রি। তো কোণ তিনটা হলো 3 ইন্টু 15, তার মানে 45, 4 ইন্টু 15 60, 5 ইন্টু 15 তার মানে হচ্ছে 75। তো কোণ তিনটা হচ্ছে 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 75 ডিগ্রি। তো এইভাবে তিনটা কোণকে ডিগ্রিতে প্রকাশ করা হলো।